নমস্কার সম্মানীয় দর্শক বৃন্দ, আপনারা দেখছেন ডিজিটাল ড্রিম বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কি সেই গুরুত্বপূর্ণ বিষয়? না হলে আপনারা আর টাকা পাবেন না। তো বিস্তারিত তথ্য দেখতে ভিডিওটি পুরোটাই দেখুন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বোতামটিকে বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী সময় নতুনত্ব এই ধরনের আপডেট আসলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছাবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এটা জানাতে চাইবো যে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও এই কাজটি করতে পারবেন, বা এডিও অফিসে গিয়েও আপনারা এই কাজটি করতে পারবেন। তো সবার প্রথম আপনারা যে মাটির কথা ডট নেটে আপনারা সার্চ করুন। সার্চ করার পর আপনাদের যদি আধার সংযোগ থাকে, অর্থাৎ আধার লিঙ্ক থাকে, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন, আর না হলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো সবার প্রথম আপনাদের যে নাম, ঠিকানা, অ্যাড্রেস দেখানো হবে, সেখানে আপনার আধার নাম্বারটা আছে কি না সেটা দেখে নিন। যদি আপনাদের আধার নাম্বার থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে থাকুন, অবশ্যই কিন্তু পরবর্তী কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই রিলিজ হবে। এবং যখন কৃষক বন্ধু টাকা রিলিজ হবে, তখন কিন্তু প্রত্যেকটা কৃষকের যে আধার লিঙ্ক রয়েছে কি না সেটা কিন্তু অবশ্যই চেক করা হবে। তার আগে আমি আপনাদেরকে জানাবো যে এই কাজটি আধার লিঙ্ক রয়েছে কি না। তো অবশ্যই আপনারা হাতে থাকা স্মার্টফোন এবং বাড়ির কম্পিউটার থেকে আপনারা চেক করে নিতে পারবেন। মাটির কথা ডট নেট লিখে সার্চ দেওয়ার পর নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা পপ আপ খুলে যাবে। তো এখানে আপনারা যখন এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দেবেন, তো সেখানে নাম্বারটা দেওয়ার পর যখন বুট করবেন, তারপরে কিন্তু আপনাদের সামনে KBID, ফার্মার নেম এবং ডিস্ট্রিক্টের পাশেই ঠিক আপনার কিন্তু এখানে আধার নাম্বার বলে একটা শো হবে। তো আধার নাম্বারটা কিন্তু এখানে আপনাদের যদি পুরোপুরি ক্লিয়ার দেওয়া থাকে, আপনারা ম্যাচ করে দেখে নেবেন। যদি আপনাদের আধার নাম্বার দেওয়া থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, এবং যদি আপনাদের আধার নাম্বার না দেওয়া থাকে তাহলে আপনারা দুভাবে কাজটি করাতে পারবেন। এক, ব্লক কৃষি আধিকর্তা অফিসে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন জমা করতে পারেন, আপনাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলি নিয়ে। এছাড়াও আপনাদের যে সামনে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। অর্থাৎ এই যে আধার লিঙ্কের ব্যাপারটা রয়েছে, আপনারা KYC জমা দিতে পারবেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনাদের কোনো টাকার প্রবলেম হবে না, এবং আপনাদের যে টাকা অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওর আপডেট এটাই ছিল। অবশ্যই অবশ্যই কিন্তু এটা মাথায় মনে রাখবেন, প্রত্যেক কৃষক ভাইকে জানানো যাচ্ছে যে আপনারা কিন্তু অবশ্যই এই কাজটি করিয়ে নিন, আধার সংযুক্তিকরণ, তাহলে আপনাদের টাকা কিন্তু সমস্যা হবে না। তো বন্ধুরা, ভিডিওর আপডেট এটাই। টাটা, বাই বাই।